কোন সংগঠন হাজার বছর প্রচেষ্টা করেও সূর্যের মুখ দেখতে পারে না। আমার কৌশিয়া কমিটি 3 বছরে পুরো বিশ্ব কভার করে দিয়েছে। শাইনশায় সিলকোট কোন এজেন্ট বাস্তবায়ন করে নাই, শাইনশায় সিলকোট কারবালার এজেন্ট বাস্তবায়ন করেছে। কারবালার জমিনে যদি তাকায় 3টা দলের আবিষ্কার হয়েছে, যারা আহলে বাইতের প্রতি অতিভক্তি দেখায়া সাহাবায়ে কারামের শানে বেয়াদবি করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে কারবালার জমিনে নিয়ে গিয়ে যারা আদর স্নেহ দেখায়া, যারা মুহাব্বতের উপরে মুহাব্বত বেতরে বেইমানি নিয়া ইমাম হুসাইনকে কুফার জমিনে ছেড়ে এজিদের হাতে যারা তুলে দিয়েছিল, এদের নাম শিয়া ছিল। যারা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, ওনাদের নাম খারেজি ছিল। যারা ইমাম হুসাইনের জন্য রক্ত দিয়েছিল, ওনাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আমার বক্তব্য হচ্ছে শিয়ারাও বিক্রি হয়ে গেছে, খারেজিও বিক্রি হয়েছে, সুন্নিরাও বিক্রি হয়েছে, শিয়া বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, খারেজি বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে কামলিওয়ালা সোনার মদিনার কদমের কাছে। তাই আমার মুর্শিদ পীর মঙ্গল বলেছেন, জামিয়া বলো, গাউসিয়া কমিটি বলো, দাওয়াত খায়ের বলো, এটা প্রেমের বাজার, এটা দুনিয়ার কোন প্রেমের বাজার নয়, এটা কামলিওয়ালার প্রেমের বাজার। 2 নম্বর যেটা বলতে চায়, আমার রসুলের 2টো নিয়ামত, একটা নিয়ামতের নাম সাহাবি রসুল, আর একটা নিয়ামতের নাম আলে রসুল। আল্লাহর রসুল এই 2টো নিয়ামতকে ইউজ করেছেন। যখন আল্লাহর রসুল চাইলেন ইসলাম প্রচার করবে, ইসলামের আলো পৃথিবীর জমিনে ছড়িয়ে দিবে, আল্লাহর নবী এসেছিলেন। কেন এসেছিলেন? লিইউখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। যখন সারা বিশ্বে অন্ধকার, আমার স্যার বলেছিল অন্ধকারের অস্তিত্ব নাই, কেন? নূর ছিল না বিদায়, অন্ধকার ছিল, আমার মুস্তফা এসেছে তো চাঁদ উঠে গেছে, অন্ধকার চলে গেছে। আমি যেই কথাটা বলতে লাগলাম, আমার আঁকা রহমতুল্লিল আলামিন 2টো নিয়ামতকে ইউজ করেছেন। এক নিয়ামতের নাম সাহাবি রসুল। আল্লাহর নবী যখন চাইলেন ইসলাম প্রচার করবে, দেশ থেকে দেশান্তর ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, আল্লাহর নবী উহুদ কায়েম করলেন, বদর কায়েম করলেন, হুনাইন খন্দক কায়েম করলেন, সেখানে রক্তের প্রয়োজন। আল্লাহর রসুল বললেন যেখানে ইসলাম প্রচার সেখানে সাহাবি রসুলের রক্ত লাগবে। সেই জন্য উহুদ বলেন, বদর বলেন, হুনাইন বলেন, খন্দক বলেন, সেখানে আলে রসুলের রক্ত ছিল না, সেখানে সাহাবি রসুলের রক্ত ছিল। কিন্তু যেই দিন হঠাৎ করে কুফার জমিনে এসিদ নামক লম্পটের কাছে আমার ইসলাম বন্দী হয়ে গেছে, নিবু নিবু না, এখনই মরে যাবে, আমার আঁকা বললেন ইসলাম যেখানে জিন্দা করতে হয় সেখানে আলে রসুলের রক্তের প্রয়োজন হয়, সেই জন্য আমার হুসাইন গর্দান দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে। তারই ধারাবাহিকতায়, সাহাবি রসুলের ধারাবাহিকতায় হযরতে শাহ জালাল ইয়ামানি বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে, তারই ধারাবাহিকতায় শাহ ফরহান বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে, তারই ধারাবাহিকতায় আবু ইয়াসিদ বুস্তামি বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে, তারই ধারাবাহিকতায় 360 বার আউলিয়া ইসলাম প্রচার করেছে বাংলার জমিনে। যখন ইসলামের সূর্য উঠে গেছে, কুফার কিছু এসিদ এই ইসলামকে নিবু করতে যখন চেয়েছিল, তখন হুসাইনের বড় দরকার ছিল, শাইনশায় সিলকোট বাংলার জমিনে এসে ইসলামকে জিন্দা করে দিয়েছে। তাই আমরা বলতে চাই শাইনশায় সিলকোট কোন এজেন্ট
আমার কথা দুটো মতাদর্শের পর যেই কথাটা বলে আমরা গাউসিয়া কমিটির এই সেমিনার থেকে যে শিক্ষাটা নেব, গাউস জামান সৈয়দি সনদি মুর্শিদি আকা তৈয়ব শাহাজি রহমতুল্লাহ আলাইহ দুটো ফুল বাংলার জমিনে অবস্থান করেছে, এক আমার মুর্শিদে করিম হুজুর কিবলা আর এক আমার মুর্শিদে করিম পীরে বাঙ্গাল। আমি পীরে বাঙ্গালের একটি নসিহত নামা বলে শেষ করব, কিভাবে চললে আমাদের বিজয় আসবে। পীরে বাঙ্গাল হুজুরের দুই মিনিটের নসিহত, আমার ডিগ্রি ফেল হয়ে গেছে, আমার আজহারের পড়াগুলো ওনার ওই দুই মিনিটের সামনে, কেন জানি সার্টিফিকেটগুলোর কোনো মূল্যায়ন আমি খুঁজে পাই নাই। আমার পীর বাঙ্গাল নসিহত করলেন, বাচ্চা এক নসিহত শুনল, একটা নসিহত শুনে নাও। আমি বললাম মনি ফার্মা দিজিয়ে, তখন বলতে লাগলেন শেখ সাদির একটা নসিহত নাও, তুমি যখন নতুন কোনো গাও গ্রামে যাবে তখন সেই গ্রামের কুকুরগুলো চিৎকার চেঁচামেচি করবে, তো যখন ওরা চিল্লাবে তুমি যদি পিছনে কুকুর দেখতে যাও তোমার আসল গন্তব্যে পৌঁছতে পারবে না। তো তোমার দায়িত্ব কি, কুকুর যদি চিল্লায় পিছনে মুড় নিও না, সামনের দিকে এগাও। তো সেই নসিহতকে সামনে রেখে আমার গাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাজি বাংলার জমিনে যখন জুলুস দিয়েছিল অনেক কুত্তা চিল্লাইয়াছিল, আমার গাউসে জামান তাকাই নাই সামনে।